সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আবার হাজির হয়েছে নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আপনারা অনেকেই হয়তো জানেন যে 15ই নভেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটি নিউজ ইতিমধ্যে নিউজ পোর্টালগুলো পাবলিশ করেছে। সেখানে বলা হয়েছে যে 15ই নভেম্বর থেকে সম্ভব হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি জানিয়েছে সেই তথ্যটা আমরা জানবো। চলুন আমরা একটু শুনে আসি শিক্ষা মন্ত্রণালয় থেকে। 30 দিনেরও একটা সিলেবাস ইতিমধ্যে আমরা তৈরি করে ফেলছি। হ্যাঁ, যদি আমরা ডিসেম্বরেও খুলতে পারি তাও আমার ওই সিলেবাসে আমরা একটা মূল্যায়ন করব আর কি। তো এখানে বলা হয়েছে যে 30 দিনের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে, এটা প্রাথমিক বিদ্যালয়ের জন্য। এবং এই সিলেবাস অনুসারেই তাদেরকে যদি সম্ভব হয় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে ক্লাস নিয়ে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে। তো অনেকেই প্রশ্ন করেছেন যে যে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে, যারা পিএসসি পরীক্ষা দিয়েছে তাদের তো অটো প্রমোশন দিয়েছে, ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ব্যাপারে আপনারা অনেকেই জানিয়েছেন যে সনদ দেওয়া হবে কিনা। তো এ ব্যাপারেও শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তথ্য দিয়েছে। তো চলুন আমরা একটু সেই তথ্যটা একটু শুনে আসি। সেইটা হলো ষষ্ঠ বিদ্যালয়ে আপনার ক্লাস ফাইভের জন্য একটা পদ্ধতি থাকবে যে তারা ওই স্কুলের টিচাররা যেভাবে চায় তারা পরীক্ষাও নিতে পারে বা তারা টেস্টও করতে পারে, তারা সেখানে মূল্যায়ন করে একটা সনদ দিবে শিক্ষা ভর্তি হওয়ার জন্য। তো আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যারাই পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠবে অর্থাৎ অটো প্রমোশনের মাধ্যমে, তাদের জন্য 30 দিনের যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাসের উপরে পরীক্ষা নিয়ে স্ব বিদ্যালয় একটা ছাড়পত্র দিবে এবং সেই ছাড়পত্র নিয়ে তারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে। তো এই ছিল আপনাদেরকে দেওয়ার মতন একটি আপডেট নিউজ। আশা করি যে এই তথ্যগুলো আপনাদের খুবই উপকার আসবে। আর আরেকটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এডুকেশন রিলেটেড যে কোনো নিউজ এই চ্যানেলে প্রকাশ করার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।